আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্টলার ফোর হুইল গাড়ি। আর এই গাড়িটা কিন্তু পুরাতন পার্টলার এবং টলি দিয়ে কিন্তু গাড়িটি কমপ্লিট করা হয়েছে। এই গাড়িটি রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে চালিয়ে দেখাতে পারবো না। আর আপনারা যদি এই মডেলের গাড়িগুলো চালানো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসতে পারেন। এই মডেলের গাড়ি কিন্তু অনেক ভিডিও আপলোড আছে, তো সেই গাড়িগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চালিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। গাড়িতে অয়েলিংয়ের কাজটা কিন্তু বাকি আছে, তো অয়েলিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে রাতের ভিতরে কিন্তু এই গাড়িটি ডেলিভারি দেওয়া হবে। তো সেই কারণে কিন্তু আপনাদেরকে গাড়িটি চালিয়ে দেখাইতে পারলাম না। তো আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময়ে। আর আপনারা যদি পুরাতন পার্টলার এবং টলিতে গাড়িটি কমপ্লিট করতে চান তো সেই ক্ষেত্রে খরচ বাড়বে 2,30,000 টাকা। আর এ ধরনের যদি একটি নতুন গাড়ি আপনি বানাতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু নতুন গাড়ির প্রাইসটা কিন্তু আপনার বিভিন্ন রকমের আছে। আপনার 4 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকার ভিতরেও কিন্তু আপনি এই ধরনের একটা গাড়ি কমপ্লিট করতে পারবেন। এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাতন পার্টলার এবং টলিতে করা হয়েছে। আর এই গাড়িতে কিন্তু মেন চ্যাসিস এবং ক্যাবিনটা কিন্তু সম্পূর্ণ নতুন। পুরাতন টিলার এবং টলি যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনার ক্যাবিনটা কিন্তু আমরা সম্পূর্ণ নতুনভাবে করে দিচ্ছি। আপনার ক্যাবিন এবং মেন চ্যাসিস এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন থাকবে। আর এই গাড়িটা কিন্তু আপনার হচ্ছে টলিটা ছিল 7 ফিট এবং এটা কিন্তু আরও 2 ফিট বাড়িয়ে কিন্তু এটা লম্বাই করা হয়েছে আপনার 9 ফিট। তো 9 ফিট/43 ইঞ্চির গাড়ি এটা। তো আপনারা যদি 7 ফিটই করতে চান তাহলে কিন্তু খরচ পড়বে আপনার 3,30,000 টাকা। আর যদি আপনি 1 ফিট/2 ফিট বাড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে খরচ পড়বে আপনার প্রত্যেক ফিটই কিন্তু হচ্ছে আপনার 10,000 টাকা করে কিন্তু বাড়বে। এই ছিল মোটামুটি এই গাড়িটার ভিডিও। যদিও আপনাদেরকে গাড়িটি চালিয়ে একটু দেখাইতে পারলাম না, চালিয়ে দেখাইতে পারলে একটু ভালো হতো। তো নেক্সট টাইম চেষ্টা করবো গাড়িটি আপনাকে চালিয়ে দেখানোর। আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা গাড়ির কাজ চলছে। এটা মূলত হচ্ছে আপনার 4 চাকার একটি লাঠামবার গাড়ি। আর এই গাড়িটা কিন্তু হাইড্রোলিক্স গাড়ি। আর এই গাড়িতে যে কালারটা করা আছে এটা কিন্তু সম্পূর্ণ বিদেশি কালার, খুবই সুন্দর করে কিন্তু গাড়িটার কালারটা করা আছে। আর এই গাড়িটা কিন্তু অল্প কিছুদিনের ভিতরে কিন্তু ডেলিভারি দেওয়া হবে। তখন হচ্ছে গাড়িটি বিভিন্ন জায়গায় চালিয়ে আপনাকে এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা যদি এই সকল গাড়িগুলো সম্পর্কে ফুল বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আশা করি এই গাড়িগুলো সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের মতো ভিডিও পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।